হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি জানি যে তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, কারণ কিছুদিন আগে রাখি গেল, তারপরে জন্মাষ্টমী গেল, মানে কালকে ছিল, গতকাল ছিল, আর আজকেও আছে সকালে। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয় তো, কিন্তু সকালে পালন হয়, তাই কাল গতকাল করা হয়নি, আজকে করা হচ্ছে। প্রত্যেকবারই আমি গবলুকে কিছু না কিছু দিই, তো এইবারও তাই। আমি ভেবেছিলাম যে কিছু রান্না করব ওর জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমি ওর জন্য এখন কেক আনতে যাচ্ছি গৌরনিতাই থেকে, তো ওর জন্য কেক আনবো। আর পাপা ওকে দিয়েছে চাঁদির বাটি, চাঁদির প্লেট আর গ্লাস। প্রত্যেক দিন ওকে যে আমরা নিত্য পুজো করে থাকি, সে কারণে ওকে দেওয়া হয়েছে। আর আমি এখন ভালো আছি, খুব একটা খারাপ নেই, তবে গতকাল সন্ধ্যে থেকে আমার আবার ব্যথাটা শুরু হয়েছে। ব্যথা বলো, ভমিট বলো, সব কিছু শুরু হয়ে গেছে। তো তাও ঠিক আছি বলতে গেলে, কারণ যেহেতু রাতে ওষুধ খাইনি আমি, তাই ব্যথাটা আমার আরও করছে। মানে রাত্রেবেলায় ওষুধটা বলতে গেলে আমার প্রত্যেক দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো আমার এখানে কেক কেনা কমপ্লিট হয়ে গেছে। আমি গৌরনিতায় বলেছিলাম কেক কিনবো, কিন্তু আমি কিনতে পারিনি, কারণ গৌরনিতায় বন্ধ ছিল। তাই আমি অনেকগুলো দোকান ঘুরে আমি অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম কেক। গিয়েছিলাম গৌরনিতায়, কিন্তু গৌরনিতায় আমি কেক পেলাম না, মানে পেলাম না বলতে গেলে আমি ভুলে গিয়েছিলাম যে 8:30টার সময় গৌরনিতায় ওপেন হয়, আর বন্ধ হয়ে যায় 8:30টার সময়। তো আমার মাথায় ছিল না, আমি পরে আমি রাস্তায় দেখলাম যে গৌরনিতায় কখন খুলে, কারণ গৌরনিতায় নাম্বার আমার কাছে আছে হোম ডেলিভারি নেওয়ার জন্য। তো দেখলাম 8:30টায়, তো পেলাম না, তো কী করবো? আমি গেলাম বাচ্চা, বাচ্চাও দেখলাম বন্ধ, দিয়ে আমি পাঁচের মাথাতে একটা দোকান থেকে কেকটা নিলাম। তো কেকটা আমি তোমাদেরকে এখনও দেখাইনি, চলো কেকটা দেখাই। আর মা গোটা ঘরে আলপনা দিয়েছে, সেটাও দেখাই। এই যে এটা হচ্ছে গুবলু সোনার কেক, এই দেখো গুবলু সোনা। এবছর আমি গুবলু সোনাকে সেরকম কিছুই দিতে পারিনি, তাই আমি কিছুক্ষণ চকলেট আর এই কেকটা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই গ্লাস আর এই লাড্ডু আছে, এই থালার এই প্লেটটা, এটা চাঁদির, কালকে পাপা দিয়ে গেছে ওকে, এটা ওর গিফট ভাইয়ের। চলো এবার আলপনাটা দেখাই তোমাদের। দুতলা থেকে মা আলপনা দিয়েছে, এই দেখো। আমি আগেরবার ওকে গিফট করেছিলাম, আরও অনেক কিছু গিফট করেছিলাম, চুড়ি, কানের হার, সব নারায়ণপুরে আছে এগুলো। এটা হচ্ছে আমার শিব ঠাকুর, এই যে ব্যবস্থা ঠাকুর মশাই আছেন, ঠাকুর আসবে। একটা খুশির সংবাদ পেয়েছিলাম, এবং ওইটা পেয়ে আমি ঠিক করলাম যে গুবলুকে একটা গিফট দিব, আর সেটা আমি আনতেও চলে গেলাম।
তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটা খুশি, কারণ আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে তুই যেটা চাস আমি তোকে সেটাই দিবো, আর ও আমাকে দিয়ে হচ্ছে আর আমি ওর গিফট আনতে চলে গেলাম। এবং আমি কিন্তু ওর গিফটটা আমার মনের মতো না, ও যেটা আমাকে চেয়েছিল মানে ভাই যেটা চেয়েছিল আমাকে ঠিক সেটাই এনে দিয়ে। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, নিচে ছিলাম এতক্ষণ সবার সাথে এনজয় করছিলাম। মামাকে একটা গিফট দিলাম, মামা ওটা পরে দেখাবো, আমি বিকেলে আর একটা ব্লগ আসবে মানে করব টিচার্স ডে, তো তখনই দেখাবো ওই ব্লগটা। বাড়িতে আসার পর ব্লগে দেখিয়ে দিব কী দিয়েছি। আর দেখো আমার ভাইকে আমি মানে চকলেটটা দিলাম, আমি বললাম না তোমাদেরকে সকালে যে আমি কিছু না কিছু প্রত্যেকবার ওকে দিই, আগের বার যেমন সিংহাসনটা দিয়েছিলাম, এবার ওই চক এই ছোটো ছোটো ওই চকলেটগুলো আর কেকটা দিয়েছি, আর এখন এই চকলেটটা কিনে এনে দিলাম। আমি আমার দুই ভাইকেই খুব ভালোবাসি। আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, একই দিনে দুটো ভিডিও এলো একসাথে, মানে আমি কবে আপলোড মানে আমি কবে ইউটিউবে ছাড়বো আমি জানি না, আপলোড করবো আমি জানি না, করে তো রাখলাম, এখন শরীরের ওপর ডিপেন্ড করছে। যেদিন দেখবো আমি আমার বিছানাগত হয়ে গেছি সেদিন হয়তো আমি আপলোড করবো। যে আমার বার্থডের ভিডিওটা করেছিল আমার 30 জুন, আমি ছেড়েছি অনেক দিন পর, প্রায় এক দেড় মাস পর মনে আমি ছেড়েছি, আমার ঠিক মনে নেই, হয়তো এইগুলোর বেলাতেও তাই হবে, কারণ আমার এডিটিং করতে গেলে আমার মাথা ধরে যায়, খুব একটা টাইম পাই না, করতেও ভালো লাগে না। তো দেখি কবে ছাড়া যায়, তো খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রচণ্ড মাথায় ব্যথা করছে, চোখ মানে কীরকম করছে আমি বলে বোঝাতে পারবো না, আমার এখানটাতে ব্যথা করছে, মানে প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ করছে। আমি এখানেই অফ করছি, বাই বাই।